Thank you আমরা পরের শ্লোকে যাচ্ছি তেইশ নম্বরে যে অবস্থায় দুঃখের সংযোগেরই বিয়োগ হয়েছে তাকে যোগ বলে জানবে সেই ধ্যান যোগ অনির্বিঘ্ন চিত্তে অধ্যাবসায় সহকারে অভ্যাস করা কর্তব্য যে অবস্থায় দুঃখের সংযোগেরই বিয়োগ হয়ে যায় বুঝতে পারছো কে কে দুঃখ থেকে পালাতে চায় সবাই আর এখানে বিপরীত কথা বললো বলে দুঃখের সাহস নিয়ে আমার সামনে আসবে সংযোগের কানেকশান কাট তোমার দৃষ্টিকোণই জীবনের এমন হয়ে গেছে যেখানে তুমি পেন মনে করো না পেন মনে করো না মানে এটা কি হতে পারে এই মনে হলো গেল পট করে ভিতরে প্রশ্ন এলো কি গেল? মানে নাথিং গেল এটা পেন সম্পর্ক চলে গেল টাকা চলে গেল সম্মান চলে গেলো মার খেয়ে গেলাম গেলো সাডেন মনটা ঘুরে প্রশ্ন করে তোর কি গেল ভেতর থেকে প্রশ্ন হচ্ছে যাওয়া আসার মধ্যে তো আমি নই আয়াম আমি আছি সংযোগ হলো দুঃখ কী করতেছে নেক্সট স্টেপ ছিল দুঃখের কি তোর গেল। এবারে চোখের জল হুম নাকের এই জায়গাটা একটু হালকা ব্যথা শুরু করছে নার্ভগুলো তাই তো বাবা দিচ্ছে ঝাড় আর আস্তে আস্তে আসছে যেখানে সংযোগ হতে চাইছিল যাকে যার সাথে দশ বছরের রিলেশানে ছিলাম হুম চলে গেল সেট করে ভিতর থেকে প্রশ্ন এলো কি গেল তোর প্রশ্ন তুই বলবে কি গার্লফ্রেন্ড গেলো বয়ফ্রেন্ড গেল হাজব্যান্ড গেলো ওয়াইফ গেলো এটা কি যে একজন স্পিরিচুয়াল পার্সন তার খুব ধারণা আছে আগের দিন বলছিল দিন ছিল এটা এটা কি আনন্দের বিষয় নয় আরেকটু ছেলেদের জন্য মজার কথা না গেলে আসবে কি করে না গেলে আসবে কি করে তাই তো মেয়েদের ক্ষেত্রেও একই কথা কিন্তু মেয়েরা মেয়েদের কপাল টন্য রকম তাদেরকে সমাজ বলেছে তোমার যদি গেলো মানে তুমি খারাপ ছেলে বলে গেলো মানে বাঁচা গেলো দ্বিতীয় তৃতীয় চতুর্থ যত অভিজ্ঞতা তত বেশি ম্যানলিভাস এটা পুরুষের বিশেষ কিছু নয় সমাজ পুরুষকেই সংজ্ঞা দিয়েছে অন্যের নামে আমি যেটা বলছি সেটা দুটোরই পুরুষ স্ত্রীর আলাদা থেকে ভিন্ন কথা স্ত্রী কেন কাদের চলে যাওয়ার ফলে স্ত্রী খুব ভালোবাসে না সমাজ স্ত্রীকে বলে দিয়েছে যে তোমার যদি সঙ্গী চলে যায় তোমার দুঃখী হওয়া উচিত ভাবো কারো বয়ফ্রেন্ড চলে গেছে হাসছে তোমাদের ভিতর থেকে একটা ধিক্কার আসবে না কি রে নির্লজের মতো হাসছে কারণ দুঃখ হওয়া উচিত আমার মা তার মা তার মা তার মা সবাই কিনতে চানবো না পুরুষের ক্ষেত্রে উল্টো পুরুষ প্রথম থেকেই ঠাকিবাজি করে আছে সেই কাল থেকে চলছে ইন্দ্র গিয়ে কোন ঋষির স্ত্রী সঙ্গ করে ফেলছে নারায়ণ নেমে আসছেন তুলসীকে কৃপা করতে তো যাই হোক কাহিনী যাই হোক আমি কিন্তু জাস্ট একটা সাধারণ নির্মল আনন্দের জন্য কথাটা বলছি তো এই যে টোটাল জিনিসটা চলছে এগুলো সমাজের ডেফিনেশান এর সাথে এর সম্পর্ক নেই যেখানে দুঃখের বিয়োগ হয়ে যায় তুমি তো বলতে পারবে না আর এই দুঃখের কোনো বৈধতা আছে আর এটা স্বামী তৈলোকানন্দের কাছে পড়ে গিয়েছো বলে না ইউ ফেল্ট ইট তুমি কি অনুভব করছো যে দুঃখের কোনো ভ্যালিডিটি নেই মানে আমি চাইলে দুঃখ করব জীবন আমাকে এত দিয়েছে কিছু নিয়েওছে কিছু দিয়েওছে আমার হাতে আমি আনন্দ করব না দুঃখ করবো বাজারে গিয়েছিলে আঠেরোটা জিনিস কিনতে ষোলোটা পেয়েছো দুটো পাওনি তোমার হাতে দুটোর জন্য দুঃখ করবে না ষোলোটার জন্য মজা করবে অস্বীকার কি করে করবে তোমার ব্যাগ ষোলোটা জিনিসে ভারী আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধ্যানই এমন হয় কি করে বলবো জীবন আমায় কিছু দেয়নি অনেক দিয়েছে কিছু দিলে এই যে দুটো গেল এটাও নিশ্চিন্ততার ভিতরে কিছুটা পুরনো হবে আমি আঠেরোটার অধিকারী অমৃতের তুমি অধিকারী উদাহরণ বলছি আঠেরোটার অধিকারী তুমি প্রেম সিন্ধুর হৃদে বিদ্যমান ষোলোটা পেয়ে গেছো হাত ভালো পা ভালো চোখ ভালো যে যে ফিন্সিয়াল কন্ডিশনে আছে কেউ দুপুরে কালো রাত্রে না খেয়ে শো গায়ে কাপড় আছে দুটো কথা শুনতে পাচ্ছ অনেক অনুগ্রহ অনেক অনুগ্রহ হুম তো এইটার প্রতি আমরা ওপেন থাকব যদি না থাকি তাহলে দুঃখ আসবেই যন্ত্রণা আসবে কারণ ক্ল্যারিটির অভাব বেশিরভাগ আমি একটা এমন একটা কোর্স বেরিয়েছিল বেশিরভাগ মানুষই দেখে কি পেলাম না সে দেখে না তার পাওয়ার লিস্টটা কত বড় কত কিছু আবার রিপিট করছি এটা হয়তো বারবারই বলতে হবে কারণ আলাদা তো জীবন নয় কত কিছু না চাইতে পেয়েছো কত কিছু বিপদ ঘটতে ঘটতে ঘটেনি কত অপমান যেমন যেমন ভেবেছিলে রাত্রিবেলায় বালিশে মাথা দিয়ে যে কালকে তো মুখ দেখাতে পারবো না কিন্তু জীবন জীবনে সাহিত্য বের করে নিয়ে চলে গিয়েছে সেরকম ঘন ঘোর ঘটা হয়নি ধ্যানি এই কৃতজ্ঞতার সাথে এগুলো দেখে নেয় দেখে নেয় যে সামলাচ্ছে জীবন আমাকে এটা যখন হয় তখন তাকে যোগ বলে যখন দুঃখের জায়গা নেই সুখেরও জায়গা নেই আনন্দের জায়গা আছে দুটো আলাদা জিনিস তুমি ওদের ছবি আঁকছে ছবি আঁকছে কেন ওর ভালো লাগে ছবি আঁকছে ছবি আঁকছে কেন কম্পিটিশানে ফার্স্ট হতে ছবি আঁকছে এই যে কম্পিটিশানে ফার্স্ট হতে ছবি আঁকা এর সাথেই সুখ দুঃখ জড়িত হতে পারলাম ওই জায়গাটা করতে পারতাম ওই ও আমাকে পিছন থেকে ডেকে দিলে বলে যে একটা হাতটা কেঁপে গেল সব কিন্তু কম্পিটিশনের সাথে জড়িত আর আমার ভালো লাগছে আঁকছে এবার আমি ছিটকিনে কিনে তুলে আঁকবো কি আমায় কি বলবে ওখানে তো পারবে না এখন আঁকবো না মুড নেই রাত্রি একটার সময় বসে আঁকবো কি আমায় কি করে কত মুক্ততা এইটা হলো যোগ ঠিক আছে আর সুখ দুঃখ যখন বলছি বিয়োগ হয় দুঃখের সাথে তখন সুখের সাথেও তুমি প্রাইজ পাবে না কিন্তু তুমি রাত্রি দেড়টার সময় যখন আঁকাটা কমপ্লিট করলে প্রাইজ পেয়ে গেছো এবার যে ঘুমাতে গেলে নিশ্চিন্ত ফুলফিলমেন্ট নিয়ে এর কোনো সার্টিফিকেশান ত্রিভুবনে নেই আর বাকি দুটো সুখ দুঃখের সার্টিফিকেশান আছে জগৎ তোমাকে বলে দেবে তোমার মন তোমায় বলবে তুমি কি পেলে কি হারালে যা যত লোক বলে না তুই তোমরা চালাক ও খুব বুদ্ধিমান ও খুব জীবনটাকে সুন্দর করেছে বা ও জীবনটা সর্বনাশ করে ফেলেছে ইত্যাদি যে কথাগুলো এগুলি সব কম্পিটিশনের লেভেলের কথা ও খুব বুদ্ধিমান কার প্রেক্ষিতে খুব বোকা কার প্রেক্ষিতে ও কিছু করেছে ও কিছু করেনি কার প্রেক্ষিতে এতে এই সুখ দুঃখে একেই সংসার একেই পুনঃ জন্ম বলে আর এই যে যেখানে দাঁড়িয়ে আছে যোগ পূর্ণত্ব যেমন চেয়েছিলাম এঁকেছি কতবার আঁকতে গিয়ে গ্যাপ দিয়ে দিয়ে বসেছে কত সময় লেগেছে আঠেরো ঘন্টা সময় লেগেছে কদিন ধরে এঁকেছি আড়াই মাস ধরে এঁকেছি কিন্তু যেমনটি চেয়েছি তেমন এঁকে নিয়েছি এই করতে গিয়ে কি ঘটেছে ওই যেমন বলছে খাইনি খাইনি তো খাইনি এটা কিছু আন্তরিক বিষয় হুম একে যোগ বলে এই ধ্যান যোগ অনির্বিঘ্ন চিত্তে আমি অনেক সময় তোমাদেরকে বলেছি না যে চাকরি করছো এমনভাবে করো ধ্যানের মতো করে করো নাহলে জীবনে একটা পার্ট হিসাবে রেখে দাও করতে হয় পেটে ভাত পড়ার পরে আমি নিজের জীবনটা বাঁচি তাও ঠিক আছে কিন্তু এমন করে ফেলো না রাস্তায়ও বিক্রি হয়েছি হ্যাঁ অফিসেও বিক্রি হয়েছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে বিক্রি হয়েছে বউয়ের কাছে বিক্রি হয়েছে বাড়িওয়ালার কাছে বিক্রি হয়েছে কারোর কাছে বাকি নেই জেল্লাদ ধরিয়ে জীবন এরকম করো না করতে হয় শরীরের জন্য কিছু কাজ আমাদেরকে এ করতে গেলে কিছু মিনিমাম কোর্স ফি নিতে হচ্ছে কিন্তু কোর্স ফির সাথে আমি আজকে যা বলছি এর কোনো যোগ নেই বিয়োগ তুমি যখন আমাকে প্রশ্ন করো দেড় ঘন্টা টাইম ধার্য আমি আরও পনেরো মিনিট কুড়ি মিনিট বলি তো কোনো যোগ নেই কিন্তু যখন কম্পিটিশানে যোগ আছে তিন ঘন্টা আছে দাও পেপার দাও ওখানে যোগ বিয়োগের বড় হিসাব এখান থেকে পেটও চলছে আশ্রম চলছে তো যেই অনুদান সবাই দিচ্ছে তার থেকেই চলছে তো কিন্তু ওর ভিত্তিতে তোমাদের সাথে আমার সম্পর্ক নয় কে কত দিয়েছে একটা ওপেননেস আছে এখানে একটা স্পন্টেনিয়াস সম্পর্ক ঘটছে যার চোখে প্রশ্ন আছে তার সাথে আমার সম্পর্ক ঘটে যাচ্ছে সবাই এরা যারা অনলাইনে করছে তারা হয়তো কিছু ন্যূনতম ডোনেট করেছে বা দিয়েছে তাদের সাধ্যমতো ওর মধ্যে কিন্তু যখন ক্লাস হচ্ছে তখন কিন্তু ওর কোনো ইমপ্লিমেন্টেশান নেই যে ওটা দেখে করা হচ্ছে যেই এত হয়েছে তখন শুধু ক্লাসই হচ্ছে তখন শুধু দর্শন নিয়েই আলোচনা হচ্ছে তখন তার গভীরে প্রবেশ করা হচ্ছে এই জায়গা কেউ যদি ওই ক্লাসের মধ্যে দশটা প্রশ্ন করি বা নট অ্যালাউড বলা হবে না আধ ঘন্টা বেশি হয়ে গেলে চুপ করে দেওয়া হয় না আমি এখন খুব চুপ করে দেখবে আননেসেসারি টক হচ্ছে দরকার নেই একই কথা রিপিট হচ্ছে দেখবে কেউ থাকে না মনে ঠিক আছে ঠিক আছে উঠছি আর দরকার নেই ওখানে কথা বলার সেই জন্য উঠছি ঠিক আছে তো এই ধ্যানযোগ অনির্বিঘ্ন চিত্তে অনির্বিঘ্ন চিত্তে অনির্বিঘ্ন মানে সব ঝড় থেমে গেলে যখনই মনের মধ্যে বিঘ্ন চলছে আজকে এটা করতে পারে তখন ধ্যান করব না তাহলে তখন ধ্যানে যাবো না অনির্বিঘ্ন চিত্ত শব্দের অর্থ হলো এখানে এই বিষয়ে কোনো সংশয় রেখো না বিঘ্ন হবে তো এটা করি তো যেটা বুঝলে তো বুঝলে তো বুঝলে না বুঝলে বিঘ্ন আমাদের ওটাই সমস্যা বুঝেছি মহারাজ এবার বুঝেছি করতে শুরু করে দিলাম মাঝখানে এটা ওটা কিন্তু ওটা এটা ওটা তো আসে তখন কি করব। মেন আন্ডারস্ট্যান্ডিংকে ঠিক রাখো আমি এটা বুঝবোই দেন আস্ক তারপর ডিল করো কিন্তু আমরা ওখানে গিয়ে চুম্বল হয়ে যাই একদম সেকি হয়ে যাই এদিক ওদিক হয়ে যায় এক একজন আছে যথা সর্বস্ব মানে কি সংসার কি জগৎ কো জগৎ মিথ্যা বলে ঝাঁপিয়ে পড়লো তারপর এখান থেকে ঝাঁপিয়ে যে বাইরে গেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওই না জেনুইন সার্চ যেটা বুঝে গেছি সেটা আমি করবো ওটা করতে গিয়ে যেখানে আটকাচ্ছে আবার জিজ্ঞাসা করো যেটা বুঝি যেটা করবো না কিন্তু বারবার জিজ্ঞেস করবো বারবার জিজ্ঞেস করবো এটা চলে বলছে আপনি ছুঁয়ে দিন আপনি বলুন আমার সাথে আছেন কিনা এ তুমি তুই মালখামি তোমার সাথে ধরেই যাচ্ছি খেয়ে দেখ কাজ নেই ঠিক সেম কথা মনে করো শ্রীরামকৃষ্ণ গিরিশকে বলেছিল একই রকম খেলা একই তো কপি হয়ে যাবে তুমি চেষ্টা না করলেও হয়ে যাবে কারণ যে বলছে আমার সাথে আছেন তো সে না বদলে বলছে সাথে আছেন তো গিরিশ যখন ঠাকুরকে প্রশ্ন করেছিল আমার ছেলে হবে তখন গিরিশচন্দ্র ঘোষ থেকে সে বলছে আমার ছেলে হও যেদিনকে গিরিশ ঠাকুরের হয়ে গেল ঠাকুর গিরিশের জন্য বসে কেঁদেছেন ঠাকুর গিরিশ বলছে ছেলে মরেছে এগুলো আমি কাঁদবো না কি করে কাঁদি বুকে ব্যথা বলছে না আমি ঠাকুরকে যে বকলমা দিয়েছি একদম ষোলো আনা ঠাকুর বললো গিরিশের ভক্তির বিশ্বাস পাঁচশিকে পাঁচ আনা বিশ্বাস অমন জ্বলন্ত বিশ্বাস যদি হয় ঠাকুর বলে ঠাকুর বসে বলছে মা বলছেন কি হয়েছে বলে গিরিশের ছেলে মরেছে ঠাকুর তুমি কার্য তখন বলছি বকল মানিয়েছি রে এগুলো সে উদাহরণ হ্যাঁ মূল বিষয়টাই যদি কেউ সত্যি সত্যি বলে মহারাজ আমার সাথে আছেন তো তখন আমাকে সাথে থাকতে হবে যদি হান্ড্রেড পারসেন্ট কেউ বলে মন পুরো দিয়ে বলে এটা আমার কথা নয় আমি কেউ নই এটা জীবনের সিদ্ধান্ত তোমাদের কেউ থাকতে হবে কেউ যদি কেন বিপদের সময় পালিয়ে যায় শুধু বিপদের বিপদের সঙ্গ দেয় যে হ্যাঁ বন্ধু সিনেমায় আছে সেই বিপদে সঙ্গ দেয় প্র্যাকটিক্যাল জীবনে কজন সঙ্গ দেয় হার্ডলি একবার দিলো একবার আর তারপরে আবার পরবর্তীকালে বলি ভুল হয়ে গেছে একবার সঙ্গ দিয়েছিলাম তো তখন দেওয়া উচিত হয় না তাই তো তাকে কি বলতে হয় যে তোমার ধরে নিচ্ছি তোমার সাথে আছে সত্যি সত্যি সাথে আছে তাকে তুমি ছাড়বে কি করে কিন্তু এই অভিজ্ঞতা কারণ নেই কারণ জগৎ এটা হয়ই না কেউ কারোর কাছে নেই প্রেম শব্দ সবথেকে উচ্চারণ হয় থেকে কম লোক এই কথাটা বোঝে ভগবান শব্দ সব থেকে উচ্চারণ হয় সবথেকে কম লোক বোঝে আর কথায় কথায় ভগবানের নাম আছে আর প্রেমের কথা আসে তো এই যে স্বাদ যে সাথে সবসময় থাকা একটু গিরিশের কথা দিয়ে বললাম আমার একটা ছোট উদাহরণ দিয়ে বললাম এই টেস্টই নেই কারো জিবে সবাই জানো যে কে কত দূর যাবে তব সরে পড়বে তো এই জায়গাগুলো থেকে যায় আগে তো তবুও তথ্যের অভাব ছিল ইনফরমেশন ছড়াতো না তাইবো তো মা সেস থাকে এখন তো হাইকোর্ট বলে দেবে মা কেমন থাকে এখন তো সব কিছু ওপেন বাবা কত থাকে ঠিক আছে এখন তো কোর্টের সব ফাইলগুলো বলবে কাল বাবা মা কত শিখেছে সাথে সাথে যাই হোক আমাদের ভালো লাগে এগুলো বিশ্বাস করতে সেই জন্য আমরা এটা নিজেকে কনসোল করে চলি না না থাকবে 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 সময় আসুক তখন সময় আসতে বুঝতে পারবে নাহলে রামপ্রসাদ এমনি বলেছে যে ভাই বন্ধু সুতো দ্বারা পরিজন সঙ্গীর দোষর নহে কোনো জন প্রেম তো ঘটেইনি নি কেউ যদি সত্যিই বলতে পারে আছি অনির্বিঘ্ন চিত্তে সরাসরি আচ্ছা কে যদি বলতে চাই বুঝতে চাই মানে বুঝতে চাই তার মধ্যে থেকে দ্বিতীয় যে প্রশ্ন হবে না সেটা প্রথম জিজ্ঞাসার যে উত্তর পেয়েছিল তার ইমপ্লিমেন্টেশনের উপরে দাঁড়িয়ে আছে দ্বিতীয় প্রশ্ন কে উত্তর না দেবে গুরুর বাপকে উত্তর দিতে হবে এসে গুরু মরে যাচ্ছে তেমন শিষ্য খোঁজার জন্য এই যে তবলা বাজাচ্ছে ওর গুরুর উপর খুব খুশি কারণ খুব অনেক প্র্যাকটিস করছে গুরু ওকে নেক্সট স্টেপ দেখাবে ওকে কায়দা দেখাবে ওকে নতুন নতুন তাল দেবে গুরু খুশি হয় যে চেষ্টা করেছে কারণ ও যখন চাটি মারবে ওই চাটিতে গুরু বুঝে যাবে যে বাড়িতে কতক্ষণ বসেছে ঠিক আছে সেরকম আমাকে কেউ যখন বলছে বা কাউকে কেউ যখন বলছে মাস থাকবেন তো আমার সাথে সে তার কথার ওই চাটিটা করতে গিয়ে আসতে বোঝা যায় এই আশ্রমে যারা যায় ভবসাগর চলছে না বিছনে আর গুরুদেব বসে আছেন সবার এক বাণী যত হাজার হাজার লোক প্রণাম করে সবার এক বাণী মহারাজ প্রণাম করে উঠলো মহারাজ ছেলেটাকে দেখবে ধীরে ধীরে বলছে মহারাজের তো ভবসাগরে চলছে মহাজে কার শিষ্য গিয়ে কারণ হ্যাঁ কবে দীক্ষা নিয়ে আচ্ছা নেই ছেলে মনে তো আমি ঠিক আছে কেউ কাউকে চেনে না চেনার দরকারও নেই এই সময় কি কনসোল শাস্ত্রের বাণী এই যে একবার গুরু কৃপা করে দিয়েছে সব করে দিয়েছে তোমার আর যদি আমার সব করে দেয় দশ বছর পরে আমার জীবনে তো যন্ত্রণা কেন আর এই কথা তুমি বলো তুমি শাস্ত্রের উপরে সংশয় তুলেছো নাস্তিক তুমি কৃপা ধারণের যোগ্য হয়নি গুরুর উপরে হয়তো বিবাহ হয়নি সে কৃপা গুরু শিষ্যের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক থেকেও গহন এত পাশের স্বামী স্ত্রী শারীরিক নিঃশ্বাস পায় গুরু আন্তরিক নিশ্বাস পায় শিষ্যের এত গহন যদি এত প্রেম থাকে আমাদের দীক্ষার কথা বলে তাহলে আসুন আর কোনো দরকার নেই ঠিকই আছে একলা থাকারও সৌন্দর্য আছে কিন্তু ইফ ইউ হ্যাভ ডিভাইন ম্যারেজ নর্মাল ম্যারেজ আমি বলি ডিভাইন ম্যারেজ তাহলে এ মিশে যাওয়া দুধের উপর হলুদ ফেলে দিয়েছে সামলাবে কী করে তাই না আলতা ফেলে দিত সামলাবে কি করে ডিভাইন মানে যাতে দূর বিয়েতে তো ডিভোর্স হয় দুধার আলতা ডিভোর্স করা হবে কী করে করাবে গুরু শিষ্য ডিভোর্স হতে পারে না যে গুরু শিষ্য ডিভোর্স হয় কখনো বিয়ে হয়ই নি কেস ডিসমিস গুরু শিষ্যের সম্পর্কে কোনো ডিভোর্স কেস ফাইলই হয় না যদি ডিভোর্স হয় ঠিক আছে আগে কোর্টে যায় জাজ বলে কেস ডিসমিস এই বিয়ে হয়ই নি ডিভোর্স হতে পারে না হলুদ আর দুধ মিশেছে এদের ডিভোর্স হতে পারে না ফেলে দাও ডিসমিস তো অনির্বিঘ্ন চিত্ত কোথা থেকে কোথায় গিয়েছি হ্যাঁ অনির্বিঘ্ন চিত্তরে এত গভীর মানে হতে পারে বিঘ্ন নেই ভিতরে বাধা আছে বাধা বিঘ্ন বলি না আমরা একটু আগে আলোচনা করলাম প্রথমে বাঁধা মানে বাইরে থেকে সামলানো বাধার সময় সামলাতে হয় বিঘ্ন নেই ভিতরে দ্বন্দ্ব নেই মিশে গেছি হতেই পারে না দ্বন্দ্ব কিছু নেই তার হয়ে গেছে তো যেটা বুঝেছি সেটার হয়ে গিয়েছে খুব কম হয় লোকে ভিতরে বিঘ্ন নিয়ে এসে বলে বাইরের বাধা বিঘ্ন ভিতরে যা বিঘ্ন জয় হয়েছে সে বাঁধা কী হয় চুটকি দিয়ে উড়িয়ে দেবে দেখা যাবে চন সোলজার হয়তো বসে আছে পিছনে কিছুটা বুঝবে সোলজার না পুলিশ সামনে আছে হয়ে গেছে দাঁড়িয়ে আছি সামনে ভিতরে কোনো সংশয় নেই সামনে কি মৃত্যু মরতে হবে বাধা আছে তো লড়বো তো বটেই পিছু হাঁটার প্রশ্ন নেই পিছু যে হাঁটেনি তার বিঘ্ন নেই এটা এই পিছু হাঁটা কিন্তু ভিতরের পিছু হাঁটা তুমি জানো তুমি সরেছ কি না এবারে বললো অধ্যাবসায় চিত্তে এমন যদি চিত্ত হয় আমি সাধারণত আগের মতো যুদ্ধের ভাষা প্রয়োগ করতে চাইছি না তবু এখানে কিছুটা বলতে হবে কিছু হাঁটবো না মানে যেটা বুঝেছি ভিতর থেকে যেটাকে ঢোক গিলেছি পিছু হাঁটা যাবে না যদি পেটে গিয়ে কিছু ব্যথা হয় নিবারণ করা যাবে বাঁধার তো খেয়েছি এবং শরীরের সাথে এক হবে অমৃত হোক বা বিষ আর রাধা বলেছিল কি কৃষ্ণের বাসি কেমন বলে অমৃত বিষ মিশাইয়া এমন বাসী বাজিয়েছে অমৃত আর বিষ মিশিয়ে দিয়েছি কিভাবে বলে রাধা বাঁচবে না বিষ আর যা পড়েছে তাতে যে আনন্দের স্রোত বইছে যে বাঁচছে সে আর কখনো মরবে না সে অমৃত রাধা বাঁচবে না আর যে থাকবে তার মৃত্যু সম্ভব না এরম হতে হবে দেখো এই কথাগুলো আমি ফিলোসফিক্যালি শুনতে লাগবে আমি খুব হলপ করে বলছি সব কথা তোমাদের রাস্তা ঘাটে মিশবে উঠতে চলতে মিশবে তাহলে গিয়ে হলো আধ্যাত্মিকতা এবার তাবিজ নাও কবজ নাও মাদুলি নাও যা ইচ্ছা করো পূজা করো ডাক বাজাও প্যান্ডেল করো না করো এইবারে এই হলো অধ্যাবাসায় ডেফিনেশন অনির্বিঘ্ন চিত্তে অধ্যাবসায় পিছু হাঁটার প্রশ্ন নেই মানে অধ্যাবাসায় মন লাগা মন নেই আমার কাছে লাগাবো কি করে মন তো ফুটবলে মাঠে মাছে লেগে বলছে পর মন লাগা তোর মধ্যে একটুখানি কনসেন্ট্রেশন নেই কাউন্সেলিং করাচ্ছে বোন বিটা খাওয়াচ্ছে জানলা বন্ধ করছে কি করে করবে অধ্যাবাসায় নেই তো অধি অবশ্য ঠিক আছে যা বুঝেছি আন্ডারস্ট্যান্ডিং তার গহনে গিয়ে তা করবো যদি এটা মেলে তাহলে অধ্যাবসায় হবে কনসানট্রেশন নাহলে হবে না না নাহলে ফেকনেস আসবে ওই অধ্যাবসায় কেমন বলো তো বাঘ তাকিয়ে বসে আছে ভাবে দ্রষ্টা সাক্ষী সামনে হরিণ একদম বসায় কিন্তু ভিতরে ভিতরে এবার হরিণ তোমায় খাবো সেরকমই আমাদের অধ্যাবাসায় পড়ছে ভিতরে ভিতরে চাকরি 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 একদম দেখবে না আমাদের কত ছেলে আছে এখন আসতে পারছে না গভীর চাকরির জোগাড়ে আছে তারা অধ্যাবসায় কি বলবি এরাম চাই জিজ্ঞেস করবে প্রশ্ন করতে না করতে উত্তর বেরিয়ে যাবে ভিতরে চলছে কি ঠুতু দিয়ে কত গুনতে পারবো এদের মতো জগতের ক্ষতি কমলোক করেছে এবং অদ্ভুত ব্যাপার এরাম লোকই বেশি জগতে আমরা যা পড়েছি সব কিছু পাওয়ার জন্য করেছি কোথায় নিজের ভালোবাসার সাথে করেছি মন কাহিপে নিগাহে কাহিপে নিশানা নিশানা বইতে নিগাহে মাঠে কি ভাষায় হবে অভ্যাস করা কর্তব্য এইবারে করো কাজে লাগবে এই যে অনির্বিঘ্ন চিত্ত প্রথমত কী বলল যোগ কাকে বলে যখন দুঃখের বিয়োগ ঘটে যায় সুখ দুঃখের বিয়োগ ঘটে যায় কিছু পেয়ে গেছি যার সামনে কম্পিটিশান ইস্যু নয় আঁকার রস পেয়ে গিয়েছি ছবি আঁকার রস কাকে বলে অমৃত যোগ ঠিক আছে এটা কী করে হবে দুটো কথা বলল এই যোগের জন্য অনির্বিঘ্ন চিত্ত মানে সেটা বুঝেছি সেটা করবো আর যদি ভুল বুঝি মার খাবো শুধরে নেব ওই সময় এই যে ভুল বোঝা হলো তৈলকানন্দের কাছে এসেছি লোকটা চোর যতক্ষণ এসেছি তো ন্যায় করব আসার সাথে যেদিন বললাম চোর সেদিন সেটার সাথেও ন্যায় করবো ঠিক আছে দরকার নেই আর না ঠিক আছে অনির্বিঘ্ন চিত্ত হয়ে গেল পিছাবো না আমি কি জন্য গেছিলাম আধ্যাত্মিক জীবনের জন্য তো লক্ষ্যানন্দের কাছে যাইনি তো চিৎগনানন্দের কাছে গেছি চিৎগনানন্দের কাছে যায়নি তো অমুক কাছে গেছি তো অমুক বাবার কাছে গেছি ঠিক আছে অমুক শাস্ত্রের কাছে গেছি ছাড়িনি বিঘ্ন নেই বাধা থাকতে পারে দোচোরের পাল্লায় বললাম এটা ওটা কিন্তু পিছানোর ব্যাপার নেই তুমি তাহলে তুমি ঠিক ঠিক এই অমৃত পেতে পারবে জীবনের আর দ্বিতীয় কী বললো অধ্যাবসায় হুম যেটা বুঝেছি একই কথা অন্যভাবে বললো এইবারে প্র্যাকটিস করো দেখো কী হয় যেটা বুঝেছ সেটা জীবনে করবো বাড়িতে গিয়ে অন্য মানুষ হয়ে যাবো না সামলে নেব ঠিক আছে যেটা বুঝেছি সেটা সংশোধন করে হয়েছে তো বুঝেছি নিজেকে ভিতর থেকে বদলাতে হবে বাড়িতে কি করে নেব রাস্তায় কী বলে নেব সামলে নেব তুমি প্রশ্ন ও প্রশ্নটা কী করলো প্র্যাকটিক্যালি কী করবো দুটোই তো কাজ সংশোধন সামলানো এখানে সে সংশোধন করছো এবার এই সংশোধনকে কেন্দ্র করে সামলে না ভিতর সংশোধিত না হলে ঠিক আছে বাইরের জিনিস তোমার ভিতরে প্রবেশ করে যাবে এবং তোমাকে বাইরের জিনিস সামলাতে শুরু করবে তুমি উল্টো কথা বলবে প্রথমে বললাম না কোথায় বলার কোথায় না বলার যেখানে তুমি বলবে জগতের দোষ আমার দোষ নয় এই যে বলে দেওয়া হলো ও প্রশ্নটা কি করেছে ও প্রশ্ন করছে যে বাইরেরটা সামলানোটাও আলাদা করে শিখতে হয় তাই তো তাই তো প্রশ্ন তো প্র্যাকটিস করতে হয় প্র্যাকটিসটা কী নিয়ে করবে গাইডটাকে ক্রিকেটটা প্র্যাকটিস করবো আমার গাইডকে ভিতর থেকে তো এই ভিতর থেকে যে গাইড তাকেই তো কি সংশোধন বলে ট্রু গাইডেন্স মানে সংশোধন এরম এরমভাবে না ভাবে ধরো পায়ের ঠিক এদিকে রাখো এদিক একটু চেপে দাঁড়াও এইটাই তো তোমাকে যখন একটা বল আসবে সামলাতে সহায়তা করবে তাই না তো এই যে বাইরের যে এই যে শুধুমাত্র এই কথাটা বলি যে বলটা যখন আসবে ওকে সামলানো শিখতে হবে তো দাঁড়াও দাঁড়াও আগে সংশোধন শিখতে হবে কি দাঁড়াতে শেখো ভালো করে লাইনিংটা বোঝো ঠিক আছে সামনে পেস বোলার না স্পিন করবে সেই সেই তার হাতের এই জায়গাটা বোঝো তুমি ছুটে আস তুই স্পিন করবে তুমি একদম হালকা মুঠে দাঁড়িয়ে যেভাবে সামলাবে টেস্ট নয় ওটা ঠিক আছে তো এই যে ভিতরের আন্ডারস্ট্যান্ডিং ওটাই কিন্তু সামলাবে আমি যখন বললাম সংশোধনার সামলানো বিপরীত যেন না করে ফেলি আমরা যেন এইগুলো না জেনেই কথা না বলে দিই ঠিক সামলে নেব ঠিক আছে আর সংশোধন বিপরীত হতে পারে দুটোই জীবনে অন্তকরণ বাহিজ অন্তঃকরণ বাড়িটি গাইড করবে আর যদি অন্তঃকরণ গঠন হয়ে যায় বাইরে অটোমেটিক্যালি গাইড হয়ে যাবে সেই বলবে কি জীবন বলো লাইট তুমি ক্রিকেট শিখেছো আসুক না বল লাইট সামলে নেব বুঝে যাচ্ছে গাইডেন্স ওইখানে তুমি যেটা বলছো যে প্র্যাকটিসটা কি করবো সংশোধনের প্র্যাকটিস করো ঠিক আছে সামলানোর বুদ্ধি সংশোধন থেকে আসবে ঠিক আছে এইবারে সামলানোর যে সন্তুলন ভুলে তো হবে ওইখানে অধ্যাবসায় কিসের মূলত অধ্যাবসায় সংশোধনের তুমি ক্রিকেটে মারতে পারছো না বল তার মানে কি তুমি ভালো করে ব্যাট ধরো বোলার কে বোঝো কিচকে যে পিচটা সেটা কে বোঝো ঠিক আছে ডান দিক বাঁদিকে করতে শেখো ফিল্ডারকে অবজার্ভ করতে শেখো উইকেটের যে উইথ সেই বিষয়ে ধারণা আনতে শেখো এই সব কি সংশোধন নিজেকে গঠন করা অ্যাজ এ ক্রিকেটার ঠিক আছে এটাই কিন্তু তোমাকে বাইরে ধীরে ধীরে তার মানে কি তুমি যদি এগুলো যদি শিখে যাও একদিনের মধ্যে কি তুমি সংশোধন সামলে ফেলবে সব কিছু অনেকবার উইকেট পড়বে তুমি যেটা বলছো প্র্যাকটিক্যালি কী করবো সংশোধনী প্র্যাকটিক্যালি করবে ঠিক সামলানোটা স্লোলি স্লোলি গঠন হবে কিন্তু যদি সংশোধন না করলে সামলাতে যাও মরার আগে দিন অব্দি সামলাতে থাকবে বল কোন দিক দিয়ে আসছে কী কী করবে কিছু বুঝতে পারছো না এইদিকে মারছো ওদিকে মারছো ধরপড় ধরপড় করছে কিরে ভাই এত স্পিডে বল কেন আসছে বাড়িতে গিয়ে সবার আগে বাপ মাকে সংশোধন করবো একদম আশা ছেড়ে দাও ওরা তোমাকে সব ছোটবেলা থেকে স্নান করিয়ে তুমি ওদের স্নান করতে পারবে না এই আশা সব থেকে এবারে ভোকামি নিজের ব্যক্তিত্বের থেকে টিউমারের মতো এটা বের করে দাও বাপমাকে সংশোধন করবে একদম হবে না আর বিয়ে বিয়ে তো এখানে লোক নেই যারা বিয়ে করার কথা হচ্ছে স্ত্রীকে সংশোধন করব বা স্বামীকে করবো একদম ভুলে দাও এরা বোঝার নয় যারা যারা খারাপ ভাবে বলছে খারাপ মানে খারাপ না পরিষ্কার ভাবে বলছি যারা যারা তোমাকে ন্যাংটো দেখেছে তারা কেউ তোমাকে সংশোধন করার অধিকার দেবে না খুব কঠিন পরিস্থিতি প্রচন্ড ম্যাচিউর হলে হতে পারে কাপড় দিয়ে মনকে বিচার করা হবে বাপমার কাছে খুলেছিল আর হাজব্যান্ড ওয়াইফের কাছে খুলে আর আন্তরিক কাপড় তো যারা নেতা মন্ত্রী আছে তাদের চেলাদের সামনে খোলে সব জানে এবারটা কোথায় যায় কতগুলি মেয়ে তুলেছে কোথায় কোথায় টাকা রাখা আছে ওরা আন্তরিক কাপড় খোলা আছে ওই চোখ দেখুন না সব পার্টি চারদিকে বসে আছে সব জানে ধুতির তলায় কি আছে না আছে সব খবর আছে ওরাও বেশি খুচুর মুচুর করতে পারে না মানিয়ে মানিয়ে চলে হুম বিয়ে হলেই বাচ্চা হলেই যদি কেউ বলে দেয় জীবন জানি সে বড় চোর স্বীকার করো জানি না শেখো বিবাক বলতে শেখো চেষ্টা করছে চেষ্টা করছে তাই যে গাইছো আগে শিখে গিয়েছিলাম কী করছি এখন রিপেয়ারিং করছি তো অনেক পার্থক্য হয় তো এতটাই সহজ হতে হয় আধ্যাত্মিক জীবনে হ্যাঁ এটা যখন হয়ে যাবে না তুমি চাইলে তোমার মাথার ভার থাকবে না আর তখনই বলতে পারবে যে লাভধা যা আরং লাভ আগের দিনকে আমাদের একটা বিষয় নিয়ে আধ্যাত্মিক মানে ফিনান্সিয়াল মিশনে আলোচনা হচ্ছিল আমি ওর দাদা ছিল রাত্রিবেলায় বলছে আমি বলছি যে ভাবটা যেমন থাকে আমার ছাড় না যাক যেটা যাবার যে যাই কোনো জিনিস দেখ তখন আমি ওকে বলছিলাম যে বিষয়টাই আমি ওকে বোঝাতে পারছিলাম না ও হয়তো ধরেছে কিন্তু সবসময় থাকে নিড নেই তো ভিতর থেকে ওটা ছাড়া আমি অসম্পূর্ণ এটা তো নয় থাকলে ভালো আনন্দ হবে দশ লাখ থাকলে ভালো কিন্তু রুটি চাইতো আমি তো জানি যে কালকে দশ লাখ থাকলেও আমি যদি রাত্রিবেলায় আমার হাত রাবো এই ঘরে যদি জীবন চাই আমি না থাকবো তো ওরা উঠে আসতে আসতেই আমি শেষ হয়ে যাব আমি তো এটা খুব হানড্রেড পারসেন্ট জানি কেন এত ভাবনা থাকলে কি খারাপ নাকি থাকলে তো প্ল্যানিং আছে ঠিক ঠিকমতো রাখো মেডিকেল ফান্ডে রাখো দরকার হলে খরচা করো ওটা একটা আলাদা দিক কম্পিটিশানের দিক ওটা একটা আলাদা ওটাও করা যেতে পারে কিন্তু আমি তো জানি এটা আমাকে বাঁচাতে পারে না আমাকে মারতেও পারে না কি। মানে কিসে সংকল্প করবো যেটা থাকতেই হবে এই তুমি কেন এটা দাওনি তুমি কেন ওটা না এই যেটা করলে না কেন ওটা হলো না কেন কিন্তু ঠিক আছে আমি বলছিলাম বিরক্ত হয়ে যায় প্রচন্ড তোমরা দেখেছো আমাকে তাই আমি ওকে বোঝাচ্ছিলাম যে বিরক্তি আর বিরোধ দুটো মাইন্ড আলাদা বিরক্তি হতে পারে কিন্তু বিরোধ আসা আমি বললাম আধ্যাত্মিক জীবনে এটা চূড়ান্ত কথা যেদিন কি বিরক্তি আর বিরোধের মধ্যে ভেদ করতে আর সমন্বয় করতে শিখে যাবে বিরক্তি আছে বিরোধ নেই কাউকে অপছন্দ আছে শত্রুতা নেই অপছন্দ মানে সেটা ধারণা পছন্দ না মিলছে না হালকাভাবে মিলছে না কী করে ঠিক আছে ওটা একটা এটা একটা এই জিনিসটা জীবনে শেখাই বা এসে যাওয়া শেষ কথা তার আগে অবধি কিন্তু অধ্যাবসা ইত্যাদি সব